নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার প্রাইম টাইম নিউজ। আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99 স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। এখন খবর বিস্তারিত। ধর্মনগরের জেল রোড স্থিত বেসরকারি বিদ্যালয় গ্রিন ভ্যালির 17 বছর পূর্তি উপলক্ষে রবিবার উদ্বোধন হল 2 দিন ব্যাপী বিজ্ঞান মেলার। এই বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন জেলা সভাধিপতি ভবতোষ দাস। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক বিনয় ভূষণ দাস এবং বিশিষ্ট সমাজসেবী রসিক রঞ্জন গোস্বামী। রবিবার ধর্মনগর জেল রোড স্থিত একটি সুনামধন্য বেসরকারি বিদ্যালয় গ্রিন ভ্যালি স্কুলে বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন জেলা সভাধিপতি ভবতোষ দাস। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, গ্রিন ভ্যালি স্কুলের 17 বছর পূর্তি উপলক্ষে স্কুল কমপ্লেক্সেই আয়োজন করা হয়েছে এই বিজ্ঞান মেলার। মেলায় 19টি স্টল খোলা হয়েছে। স্কুলের ছাত্রছাত্রীরা তাদের বিজ্ঞানসম্মত মডেল এই স্টলগুলিতে প্রদর্শন করবে। বিজ্ঞান মেলা চলবে 2 দিন ব্যাপী। রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো এই মেলার। উদ্বোধন করেন জেলা সভাধিপতি ভবতোষ দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক তথা বিশিষ্ট শিক্ষাবিদ রসিক রঞ্জন গোস্বামী প্রমুখ। একটি ছোট্ট শিশু বলছে, সেটা মডেল তৈরি করেছে জল সংরক্ষণের জন্য। সে যখন তার বক্তব্যটা উপস্থাপন করছে, এত ভালো লেগেছিল যে সে বলছে, আগামী দিনে আমরা যদি জল সংরক্ষণ না করতে পারি, কুমেরুর বরফ যেভাবে গলছে, আমরা যদি সেই দিকে নজর না রাখতে পারি, তাহলে আমাদের মানব জীবনে সবচাইতে বড় সমস্যা হয়ে দাঁড়াবে আগামী দিনে আমাদের এই জল। এই যে ছোট্ট শিশুটা যেভাবে বক্তব্য উপস্থাপন করলো, কেউ কিন্তু তাকে শিখিয়ে দেয়নি, সে তার মন থেকে বলছে। এই যে কথাগুলো বললো, তখন আমি মনে মনে চিন্তা করে দেখলাম যে এই শিশুটা যেমন বলতে পারছে, কুমেরুর বরফ প্রতি বৎসর যেভাবে গলছে, আগামী দিনে পৃথিবীর বিপদ, এই কথাটা সে বুঝতে পারছে। এই শিশুটা যেহেতু উপস্থাপন করতে পেরেছে, তাহলে আমার মনে হয় এই শিশুটা আরো অন্যান্য তার যে সঙ্গী সাথী যারা স্কুলে পড়াশোনা করছে, সবার সাথে আলোচনা করবে এবং তাকে কেউ না কেউ সেই জ্ঞান দিয়েছে, তার জন্য সে পেরেছে সেটা উপস্থাপন করতে। এখানে আমাদের সুব্রতবাবু খুব সুন্দর বক্তব্য রেখেছেন, আমাদের স্যার রসিক রঞ্জন গোস্বামী খুব সুন্দর বক্তব্য রেখেছেন যে এই যে প্রাথমিক স্তরের যে শিক্ষা আসলে সত্যি কথা। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে আম্বাসা মহকুমা প্রশাসনের উদ্যোগে রবিবার আম্বাসার নাইলাহা বাড়িতে অনুষ্ঠিত হয় এক শান্তি বৈঠক। এই শান্তি বৈঠকে এদিন উপস্থিত ছিলেন জাতি উপজাতি সকল অংশের মানুষ। বেশ কয়েকদিন ধরে অশান্তি সৃষ্টি হয়েছিল আম্বাসা মহকুমায়, আর এই অশান্তি সৃষ্টি হয়েছিল আম্বাসা মহকুমার নাইলাহা বাড়ি থেকে। বেশ কয়েকদিন ধরে নাইলাহা বাড়ির পরিস্থিতি উত্তপ্ত ছিল। এই পরিস্থিতি শান্ত করতে এবার মাঠে নামলো মহকুমা প্রশাসন। রবিবার আম্বাসা নাইলাহা বাড়ির জনগণকে নিয়ে শান্তির মিটিং করলো মহকুমার শাসক জেবি দোয়াদি। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন এসডিপিও আশিস দাশগুপ্ত, আম্বাসা পৌর পরিষদের চেয়ারম্যান চন্দন ভৌমিক, সমাজসেবী গোপাল সূত্রধর সহ অন্যান্যরা। এই দিন জাতি উপজাতিদের নিয়ে এই শান্তির মিটিং করা হয়। On 15th December, Sunday, we have come to Nailahabari to conduct a peace meeting between the residents of Nailahabari, Raipasa, Dulubari, Auto Syndicate, Pochak Club, Recreation Club, Ambaza Market, Ambaza local people. We have conducted a very fruitful meeting. We have heard the grievances of Raipasa, Nailahabari people. Decide they have raised certain requisitions that we have listened, and we will take action accordingly. So our main message is to bring back peace among various communities within the subdivision, and we have come to a very good condition now. We are in a very good position now. We will conduct more peace meetings if necessary. নাইলাহাবাড়ি
নালিয়াবাড়ি যে রায়পাশা ভিলেজ কমিটির অন্তর্গত আমরা মাননীয় মহকুমা শাসক মহোদয়ের নেতৃত্বে আমরা এখানে একটা পিস শান্তির বৈঠক করেছি। আপনারা জানেন বিগত কয়েকটা দিনে আমাদের এই এলাকাতেও কিছু কিছু একটা ভুল বার্তা গুজব ছড়ানো হয়েছে যে জাতি এবং জনজাতির মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে কিছু কিছু লোক। তো সেটাকে আমরা নস্যাৎ করে আমরা এই এলাকায়ও একটা শান্তি মিটিং করেছি, গত কালকে করেছি, চলছে। এবং আম্বাসায় পুরানো স্মৃতি, পুরানো ঐতিহ্য আম্বাসার জাতি জনজাতির মধ্যে যে মিল সেটা আমরা আবার ফিরিয়ে আনতে পারছি। এবং সবাই এখানে আমাদের সঞ্জয়বাবু আছেন, আমাদের জাতি জনজাতির নেতৃত্ব আছেন। আম্বাসা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কল্যাণপুর প্রশাসনের উদ্যোগে রবিবার কল্যাণপুরে জাতি উপজাতিদের নিয়ে অনুষ্ঠিত হয় শান্তি বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ প্রশাসনের আধিকারিকরা। প্রশাসনের উদ্যোগে কল্যাণপুরের বাজার কলোনি কালীবাড়ি নাট মন্দিরে শান্তি সম্প্রীতি সভা হয়। রবিবার বেলা ১২টায় শুরু হয় এই সভা। রজনী সর্দার পাড়ার উপজাতিরা অংশ নেন এই সভায়। ট্রাইবেল নন ট্রাইবেল অংশের মানুষরাও ছিলেন। সভায় আলোচনা করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, কল্যাণপুর ব্লক চেয়ারপারসন সুমেন গো, উপজাতি নেতা বিকাশ দেববর্মা, চক্রধর দেববর্মা সহ অনেকেই। পাশাপাশি বিধায়কের উদ্যোগে নকশিরাই, পশ্চিম কুঞ্জবন, উত্তর ঘিলাতলি, পূর্ব ঘিলাতলি, প্রমোদনগর, প্রেম সিংহ সহ বিভিন্ন জনপদে শান্তি সভা হচ্ছে। জাতি উপজাতির সৌভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে এই রকম সভার আয়োজন করা হয়েছে। সভায় ছিলেন কল্যাণপুর থানার এসআই শুভ্রাংশু ভট্টাচার্য সহ অনেকেই। বহিরাষ্ট্রে বসবাস করে নির্যাতিত হচ্ছে তারা, আমাদের ভারতবর্ষের যে কোনো রাজ্যে আসলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, রেশন কার্ড দেওয়া হবে। কিন্তু এই জায়গায় কোনো অবস্থাতেই সিএবি মিলে লিখা নেই যে সেখানে এডিসিএলআর এফেক্টে বা জনজাতিরা থাকতে পারবে না, বাঙালিরা থাকতে পারবে না, এটা কোনো অবস্থাতেই সেটার মধ্যে নেই। কিন্তু বাঙালির মধ্যে একটা অংশ রয়েছে, আমরা বাঙালি নামে আঞ্চলিক দল জনজাতির মধ্যে এমন রয়েছে, তারা পাহাড়ের মধ্যে সুস্থরী, যে সেটা আমাদের জন্য এডিসি এলাকার জন্য খারাপ। আর বাঙালি অঞ্চলে প্রচার, ৭১ পরে বাঙালি যা আছে বিদায় হবে, এই ধরনের গোটা জাতির মধ্যেই একটা গোষ্ঠী বিদ্যমান। আজকে সেটা সারা রাজ্যের মানুষ বুঝতে পেরেছে যে আসলে সিএবি বিল দরকার ছিল আরো অনেক আগেই। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এনআরসি এবং ক্যাব বাতিলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গর এলাকায়। এনআরসি এবং সিএবি নিয়ে এবার অগ্নিগর্ভ হয়ে উঠল ভাঙ্গর। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। ভাঙ্গরের কাশীপুর থানার পোলেরহাট এলাকার ঘটনা। পোলেরহাটের তিন রাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে, প্রায় এক ঘন্টা ধরে চলছে অবরোধ। খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। অবরোধকারীদের দাবি, যতক্ষণ না প্রশাসনের আধিকারিকরা এনআরসি বা ক্যাব না হওয়া নিয়ে আশ্বাস দেবে ততক্ষণ অবরোধ উঠবে না। তাদের অভিযোগ, কেন্দ্রের নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নীতির বিরুদ্ধে, কোনোভাবেই বাংলায় এনআরসি বা সিএবি লাগু হতে দেবে না বলে দাবি আন্দোলনকারীদের। ভারতবর্ষে থাকবে সেই সব সমস্ত কিছু ভেবে আমরা রাস্তা নেমেছি সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের মুক্তির জন্য। নরেন্দ্র মোদী সরকার এবং অমিত শাহের বিরুদ্ধে এবং ডিটেনশন ক্যাম্পের বিরুদ্ধে হিন্দু মুসলিম একসঙ্গে নির্বিশেষে আমরা আন্দোলন নেমেছি। পশ্চিমবঙ্গ প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। গুলি করে পালিয়ে যাওয়ার সময় আততায়ীকে হাতে নাতে ধরে ফেললো এলাকার জনগণ। ঘটনা উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া এলাকায়। আততায়ীকে গণপ্রহার দিয়ে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। আবারও ভাটপাড়া থানা এলাকায় শুট আউট। গুলি চালিয়ে পালাবার সময় তাকে ধরে ফেললো পাবলিক। আততায়ীকে গণপ্রহার। কাঁকিনাড়া রথতলা খুবলাল শাহবাজারে মাংস ব্যবসায়ী শেখ জাহাঙ্গীরকে গুলি করে, তার মাথায় গুলি লাগে। আহত জাহাঙ্গীরকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে সেখান থেকে কলকাতা বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয়। ধৃত আততায়ী নাম গালকাটা শঙ্কর। আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে নৈহাটি রাজেন্দ্রপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে। ভাটপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি গুলি উদ্ধার করেছে। পশ্চিমবঙ্গ প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। যুগ যুগ ধরে গহনায় মুড়ে প্রত্যেক নারীর সৌন্দর্য হয় প্রস্ফুটিত, আর ধর্মনগর শহরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রয় জুয়েলারি ওয়ার্কস। দৈনন্দিন জীবনের ব্যবহারের জন্য হালকা গহনা হোক কিংবা অনুষ্ঠান বাড়ির চোখ ধাঁধানো ভারী গহনা, 22 ক্যারেট হলমার্ক যুক্ত খাঁটি সোনার গহনার বিশাল সম্ভার পাবেন রয় জুয়েলারি ওয়ার্কসে। তাছাড়া নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো সোনার গহনা, আর তার বদলে নিয়ে যান 22 ক্যারেট হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা। আসুন রয় জুয়েলারি ওয়ার্কসে আর হয়ে উঠুন সোনায় সোহাগা। রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। দূরভাষ 03822-2032 এবং 9436132113। আপনি জানেন মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 লিটার, 2 লিটার এবং 20 লিটার ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য, হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প দপ্তরের অন্তর্গত 19টি উত্তর জেলা শিল্প দপ্তরের ইনসেন্টিভ স্কিমের আওতাধীন একটি প্যাকেটজাত পানীয় জল উৎপাদন কেন্দ্র বিগত 2016 থেকে সুনামের সঙ্গে পানীয় জল উৎপাদন করে আসছে। আপনাদের শুভেচ্ছা আমাদের পাঠে এবং রাজ্য সরকারের আর্থিক সহায়তা প্রকল্পের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ফিরে এলাম বিরতির পর। ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় কর্মচারীর উদ্যোগে রবিবার উদয়পুর গোমতী যাত্রীনিবাসের মিলনায়তনে অনুষ্ঠিত হয় সংঘের প্রথম ত্রিবার্ষিক গোমতী জেলা সম্মেলন। এই সম্মেলনের উদ্বোধন করেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সহসভাপতি তপন দেব। রবিবার উদয়পুর গোমতী যাত্রীনিবাসের মিলনায়তনে অনুষ্ঠিত হয় ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ অনুমোদিত ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সংঘের প্রথম ত্রিবার্ষিক গোমতী জেলা সম্মেলন। এই দিন বেলা আনুমানিক 12টায় প্রদীপ প্রজ্বলন করে ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সংঘের প্রথম ত্রিবার্ষিক গোমতী জেলা সম্মেলনের উদ্বোধন করেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সহসভাপতি তপন দেব। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সংঘের রাজ্য সভাপতি সলিল কর, মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের রাজ্য সভাপতি আশিস কান্তি ঘোষ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের গোমতী জেলা সম্পাদক বিপ্লব বিজয় দে। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সংঘের রাজ্য কমিটির সদস্য তথা রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের সদস্য সুতপা কর। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ উদয়পুর মহকুমা কমিটির সভাপতি তপন মজুমদার, ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলা অফিস সম্পাদক দিগ্বিজয় ভাওয়াল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলা সভাপতি গৌতম দাস। সম্মেলনের শুরুতে স্বাগত ভাষণ রাখেন ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সংঘ উদয়পুর মহকুমা কমিটির সভাপতি তাপস দে। সম্মেলনে গোমতী জেলার বিভিন্ন জায়গার স্বাস্থ্য দপ্তরের কর্মীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। সম্মেলনকে কেন্দ্র করে সংগঠনের সদস্য সদস্যদের মধ্যে এদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সম্মেলন শেষে গঠিত হয় 13 জনের নতুন কমিটি। ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সংঘের নবগঠিত জেলা কমিটির সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক হিসেবে যথাক্রমে নির্বাচিত হন নিমাই দে, রাজীব পাল, বীরেন্দ্র মোহন জমাতিয়া এবং হিমাদ্রি দেবরায়। ধন দৌলত, বাড়ি গাড়ি, স্থাবর অস্থাবর সম্পত্তি সম্পর্কে অনেকেই বুঝি, কিন্তু স্বাস্থ্য সম্পদ, এ সম্পর্কে বৌদ্ধটা ভীষণ কঠিন ব্যাপার। আমরা প্রায় এই সম্পদকে হারিয়ে বসি,
স্থাবর অস্থাবর সম্পত্তির কারণে স্বাস্থ্যের যে সম্পদ সেটা বুঝে উঠতে পারে না। তাই বন্ধুগণ, সেটা বুঝে ওঠার প্রয়াস আমাদের নিতে হবে। আমরা শুধু নিজেদের স্বাস্থ্য রক্ষা করলেই চলবে না, সমাজের স্বাস্থ্য রক্ষা করতে হবে। সমাজের স্বাস্থ্য রক্ষা না করলে সমাজ পঙ্গু হয়ে যাবে। স্বাস্থ্য সত্যি সম্পদ। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বৌভাতের অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করে এক অনন্য নজির সৃষ্টি করলেন এক দম্পতি। ঘটনা মালদা বামুনগোলা থানার জয়ন্তীমোর এলাকায়। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। প্রায়ই শোনা যায় মালদা মেডিকেলে ব্লাড ব্যাংকে রক্ত সংকটের কথা। এও শোনা যায় জেলায় রক্তদান শিবিরের সংখ্যা কমে এলে তখন সংকট দেখা যায়। তাই নিজের বিয়ের অনুষ্ঠানে রক্তদান শিবির করার সিদ্ধান্ত নেন পাত্র সমর মণ্ডল। পাশে পান সদ্য বিবাহিত বউ তনুশ্রী দত্ত মণ্ডলকেও। রবিবার ছিল তাঁদের বৌভাতের অনুষ্ঠান, সন্ধ্যায় সেই অনুষ্ঠান। তার আগে এদিন সকালে রক্তদান শিবিরের আয়োজন করেন তারা। নতুন দম্পতিকে রক্ত দিতে দেখে এলাকার অনেকের কাছে অবাক লাগে। সেই সঙ্গে তাদের বার্তা, বাড়ির অনুষ্ঠানগুলিতেও যেন তাঁদের মতো রক্তদান শিবিরের আয়োজন করা হলে জেলায় রক্ত সংকট অনেকটাই দূর করা সম্ভব। মালদা শহর থেকে খানিকটা দূর বামনগোলা থানা, প্রত্যন্ত এলাকা বলা যেতে পারে। সেখানকার জয়ন্তী মোড়ের এই দম্পতির এহেন উদ্যোগ দেখে শহরের মানুষেরা অনেকেই স্তম্ভিত। এদিন নবদম্পতির সঙ্গে রক্ত দিতে এগিয়ে এলেন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরাও। পাত্র সমর বলেন, রক্তদান মহান কাজ, তা অনুভব করছি। আমার অনেকদিনের ইচ্ছে নিজের বিয়েতে রক্তদান শিবির করার। সেই হিসেবে আগে থেকেই কার্ডে রক্তদানের ব্যাপারে আত্মীয় স্বজনদের উদ্বুদ্ধ করা হয়। আমাদের দেখেই অনেকেই এগিয়ে এসেছেন। কোনোদিন রক্তদান করেননি এমন মানুষও আমাদের দেখে এগিয়ে এসেছেন। তিনি আরো বলেন, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা, আমরা চাই আমাদের মতো এরকম পারিবারিক অনুষ্ঠানে রক্তদান শিবির করা হলে রক্ত সংকট অনেকটাই ঠেকানো সম্ভব। সদ্য বিবাহিত স্ত্রী তনুশ্রীর বাড়ি কলকাতার সুভাষ গ্রামে। স্বামীর মুখে রক্তদান অনুষ্ঠানে কথা শুনে সঙ্গে সঙ্গে তিনিও সম্মতি দেন। কৌতূহল বাড়ছিল এই দিনটি ঘিরে। বিয়ের দিনের থেকে এই দিনটি নিয়ে তাঁর বেশি উৎসাহ ছিল। তিনি বলেন, মালদার রক্ত সংকটের কথা মাঝে মধ্যেই শোনা যায়। আমাদের অনুষ্ঠানে রক্ত দিয়ে মানুষকে সচেতন করাই আমাদের মুখ্য উদ্দেশ্য। পাশাপাশি এই বার্তাও দিয়েছি, এক ইউনিট রক্ত দিলে তা খুব দ্রুত তৈরি হয়ে যায়। আমাদের কাছে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। এই দিন তাদের রক্তদান শিবিরটি পরিচালনা করে মালদা ব্লাড আর্মি, সহযোগিতায় ছিল নতুন আলো। হ্যাঁ, আমি সমর মণ্ডল, মালদা জেলার গোলাপগঞ্জের বাসিন্দা। তা আমরা আমাদের বিয়েতে ভেবেছিলাম এমন কিছু করা হোক যেটা মানে সমাজের পক্ষে বা সমাজে কারো সুবিধে হয় বা কল্যাণ হয়। সেই নিয়ে আমরা রক্তদান শিবির প্লাস বস্ত্রদানের ব্যবস্থা করা হয়েছিল আজকে। তাতে আমি, আমার স্ত্রী, আমার জামাইবাবু, আমার মামা, দিদি, এরা সবাই মিলে রক্ত দিয়েছে এবং রক্তদান শিবিরটা সফল করেছে। তো আমার এই বার, এই মানে এই উদ্যোগটা নিয়ে এটাই আমি বলতে চাই, আপনারা সবাই রক্তদান করুন। রক্তদান একটা মহান কাজ, এই আমাদের রক্তে অনেকের প্রাণ বাঁচতে পারে। তো আমার সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যেভাবেই পারুন না কেন, অনুষ্ঠানে হোক, বিয়ে বাড়িতে হোক, বা নিজে থেকে মানে উদ্যোগ নিয়ে এই রক্তদান শিবিরের বা বস্ত্র গরিবদের, গরিব দুঃখীদের সাহায্য করার চেষ্টা করুন। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। উত্তর ত্রিপুরা লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে রবিবার বৈঠাংবাড়িতে অনুষ্ঠিত হলো এক দিবসীয় লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প। এই ক্যাম্পের উদ্বোধন করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। উত্তর ত্রিপুরা লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে রবিবার বৈঠাংবাড়িতে অনুষ্ঠিত হলো লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প। প্রদীপ প্রজ্বলন করে এই ক্যাম্পের উদ্বোধন করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। তাছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরার জেলা জজ গৌতম সরকার, ধর্মনগরের বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুব্রত দেবনাথ, এইচডিপিও রাজীব সূত্রধর, এসডিএম সুব্রত দাস সহ অন্যান্যরা। এই লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পে সরকারি বিভিন্ন দপ্তর থেকে স্টল খোলা হয়। গ্রামীণ এলাকার মানুষরা যাতে আইনি বিভিন্ন সুযোগ সুবিধা নিজ নিজ এলাকাতেই পেতে পারে, সেই উদ্দেশ্যে সারা রাজ্যব্যাপী এই লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প করা হচ্ছে। আজকের এই ক্যাম্পের মধ্য দিয়ে অনেককে পিআরটিসি প্রদান করা হয়েছে এবং যাদের পিআরটিসি নেই তাদের কাগজপত্রও জমা রাখা হয়েছে। তাছাড়া কৃষি দপ্তর থেকে বিনামূল্যে বিভিন্ন সরঞ্জাম দেওয়া হয়েছে, যাতে গরিব শ্রেণীর মানুষরা নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারে। আমরা আরো কয়েকশো কিলোমিটার পেছনে থাকি আইনের কাছে যাবার সময়।
এবং এই যে গ্যাপিংটা, এই গ্যাপিংটাকে পূরণ করার জন্যই আমাদের প্রত্যেকের এখানে আসা। তবে ইদানিং কাল শুধু নয়, দীর্ঘ বছরে আমরা কি দেখেছি যে যে কোনো ঘটনা যখন ঘটে তখন আমরা কি করি যে সাথে সাথে আমাদের যে প্রতিপক্ষ যাদের সাথে আমাদের সমস্যা হয়েছে তাকে পুলিশের ভয় দেখিয়ে দিই, সাথে সাথে আমি কেস করে নেব, এই কেস করে নেব, হয়তোবা কেউ একজন গিয়ে কেস করেও ফেললাম। কিন্তু এই যে কেসটা করেছে সেটা কখনো কখনো হয়তো বড় কোনো ক্রাইম হয়, এক্ষেত্রে কেস জরুরি, আবার কখনো কখনো শুধু ভয় দেখানোর জন্য আমরা কেস করে থাকি প্রতিবেশীর সাথে, এবং এই কেসটা করার পর তার শেষ অবধি আমরা পৌঁছে যাই। আমরা কি চাই যে সাথে সাথে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, বাস আমার উদ্দেশ্য ততটুকুই। পুলিশ আমার প্রতিপক্ষের বাড়িতে আসবে, তুলে নিয়ে যাবে, আমার কাজ শেষ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই, আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।